নমস্কার, আমি অভিজিৎ চক্রবর্তী আর আপনি দেখছেন আমি আধ্যাত্মিক চ্যানেল। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয় হচ্ছে যে ঈশ্বর কেন আমাদের কিছু প্রার্থনার উত্তর দেন না। ঈশ্বর যখন আমাদের কিছু প্রার্থনার উত্তর দেন না, তখন আমরা অনেক হতাশ হয়ে যাই, নিরাশ হয়ে যাই, ভেঙে পড়ি, ভাবি যে ঈশ্বর বোধহয় আমাকে ভালোবাসেন না, ঈশ্বর বোধহয় আমাকে ভুলে গেছেন, ঈশ্বর বোধহয় আমার প্রতি রুষ্ট আছেন, তাই তিনি আমার প্রার্থনার উত্তর দিচ্ছেন না। এবং আমরা তখন অনেক রকমের বাজে চিন্তা ভাবনা আমাদের মাথার মধ্যে দিন প্রতিদিন বাড়াতে থাকি। কেউ কেউ এতটাই হতাশ হয়ে যায় যে সে ভাবে যে বোধহয় ভালো হবে যদি আমি ঈশ্বরকে ত্যাগ করি। প্রিয় বন্ধু, আজকে আমাদেরকে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আমাদের সমস্ত প্রার্থনা শুনে। হয়তো কিছু প্রার্থনার উত্তর তিনি দেন না, তার মানে এই নয় যে তিনি আমাদের ওই প্রার্থনা শুনেননি। তিনি আমাদের প্রার্থনা শুনেছেন, কিন্তু এই তিনটি কারণের জন্য আমাদের প্রার্থনার উত্তর আমরা পাইনি। কি সেই তিনটি কারণ, আসুন আমরা দেখি। প্রথম কারণ, যে তিনি আমাদের জীবনে কোনো অমঙ্গল ডেকে আনতে চান না। গীত সংহিতা তার 121 অধ্যায় 7-8 পদ বলে যে সদা প্রভু তোমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন, সদা প্রভু তোমার বাহিরে যাওয়া ও তোমার ভেতরে আসা রক্ষা করিবেন এবং এখন অবধি চিরকাল পর্যন্ত। তার মানে যদি আমাদের সমস্ত প্রার্থনার উত্তর তিনি দিয়ে দেন, তিনি আমাদের অমঙ্গল থেকে রক্ষা করবেন কি করে? অনেক সময় দেখবেন বাড়িতে ছোট বাচ্চারা আমাদের কাছ থেকে দেশালাই চায়, অনেক সময় তারা আমাদের কাছ থেকে মোমবাতি চায়, তারা বাজি চায় ফাটানোর জন্য, তারা আগুন জ্বালিয়ে আনন্দ করতে চায়, তারা বাজি ফাটিয়ে আনন্দ করতে চায়, কিন্তু তারা জানে না আগুনটা তার জীবনে কি বিপদ ডেকে আনতে পারে। আমরা অনেক সময় প্রার্থনা ঈশ্বরের কাছে করি, কিন্তু আমরা জানি না সেই প্রার্থনার উত্তর আমাদের জীবনে কি বিপদ ডেকে আনতে পারে। এবার দেখি দ্বিতীয় কারণ, আমাদের জীবনে তার অন্য কোনো পরিকল্পনা আছে, সেই কারণে অনেক সময় আমরা ঈশ্বরের কাছে আমাদের চাওয়া প্রার্থনাগুলোর উত্তর পাই না। যাকব তার 4:3 পদে বলে, যাচ্ছা করিতেছ তথাপি ফল পাইতেছ না, কারণ মন্দ ভাবে যাচ্ছা করিতেছ, যেন আপন আপন সুখবিলাসে ব্যয় করিতে পারো। আমরা হয়তো ভাবতে পারি যে আমার জন্য এই জীবন সঙ্গিনী একদম পারফেক্ট হবে, কারণ সে আমার চোখে একদম পারফেক্ট, আমি তাকে দেখলে মোহিত হয়ে যাই। কিন্তু ঈশ্বর আপনার জীবনে তাকে চাননি, কারণ ঈশ্বর তাকে আপনার জন্য সৃষ্টি করেননি। তাই আপনার পরিকল্পনা অনুযায়ী আপনি প্রার্থনার উত্তর পাবেন, এরকম আশা আমাদের না থাকাই ভালো। তৃতীয় কারণ, আমরা তার ইচ্ছা অনুযায়ী প্রার্থনা করি না। অনেক সময় আমরা আমাদের ইচ্ছা দ্বারা প্রার্থনা করে থাকি। ঈশ্বরের বাক্য প্রথম যোহন তার 5:14-15 পদে বলে যে আর তাহার উদ্দেশ্যে আমরা এই সাহস প্রাপ্ত হইয়াছি যে যদি তাহার ইচ্ছা অনুসারে কিছু যাচ্ছা করি, তবে তিনি আমাদের যাচ্ছা শোনেন। আর যদি জানি যে আমরা যাহা যাচ্ছা করি তিনি তাহা শোনেন, তবে ইহাও জানি যে আমরা তাহার কাছে যাহা যাচ্ছা করিয়াছি সেই সকল পাইয়াছি। অনেক সময় আমরা যা কিছু আবেগ দ্বারা বা চোখের দ্বারা আকর্ষিত হয়ে সঙ্গে সঙ্গে বা তৎক্ষণাৎ সেই বিষয়গুলো পাওয়ার বাসনা আমরা করে থাকি। অনেক সময় ভালো শিল্পীর গান শুনে আমাদের ইচ্ছে হয় যে আমি বড় শিল্পী হব। অনেক সময় আমরা প্রার্থনাও করে বসি যে প্রভু আমাকে শিল্পী বানাও, প্রভু গো আমিও শিল্পী হতে চাই।
আবার অনেক সময় কারো সুন্দর বাড়ি দেখে আমরা কি করি না, আমরা ঈশ্বরের কাছে চাই, প্রভু আমাকে এরকম একটা সুন্দর বাড়ি দাও প্রভু গো, দাও প্রভু গো, দাও প্রভু গো, আমরা করতে থাকি। কিন্তু মনে রাখবেন, এরকম ধরনের প্রার্থনা ঈশ্বর হতে হয় না। আমাদের নিজেদের অভিলাষ দ্বারা আমরা এই সমস্ত প্রার্থনা করি, ঈশ্বরের ইচ্ছা দ্বারা করি না। সেই জন্য আজকে আমাদের বিশ্বাস করতেই হবে যে ঈশ্বর আমাদের যে প্রার্থনার উত্তর দেননি সেটাই আমাদের প্রার্থনার উত্তর। প্রিয় বন্ধু, তাই হতাশ হলে হবে না, নিরাশ হলে হবে না, উদ্বিগ্ন হলে হবে না, কিন্তু প্রতিনিয়ত অবিরত আমাদেরকে প্রার্থনা করে যেতে হবে। কারণ আমাদেরকে মনে রাখতে হবে যে ঈশ্বর আমাদের একটা প্রার্থনার উত্তর দেননি, কিন্তু ঈশ্বর আমাদের আরো অনেক প্রার্থনার উত্তর তো তিনি দিয়েছেন এবং দিয়ে চলেছেন। আমরা একটা প্রার্থনার উত্তর না পেলে তাহলে দুঃখিত হয়ে যাব কেন? আমাদের উচিত সেই সময় ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া, ঈশ্বরের গৌরব করা, ঈশ্বরের প্রশংসা করা এবং ঈশ্বরের উপর বিশ্বাস রাখা এবং ঈশ্বরকে বলা যে ঈশ্বর, আমি জানি যে এই প্রার্থনার উত্তর আমার জন্য ছিল না, সেই জন্য তুমি আমাকে দাওনি, এবং আমি জানি তোমার পরিকল্পনা আমার জীবনে সিদ্ধ হতে কেউ আটকাতে পারবে না। ভালো থাকবেন। এতক্ষণ বাইবেল মেসেজ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।